হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। বন্ধুরা, চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং একমাত্র ছেলে আবরাম খান জয় এবার শাকিব খানের পক্ষ হয়ে ধুয়ে দিলেন রিয়াজ এবং নুসরাত ফারিয়াকে। বন্ধুরা, একটি অনুষ্ঠানে মেরিল প্রথম আলো অনুষ্ঠান আমরা সকলেই জানি খুবই গুরুত্বপূর্ণ একটি আয়োজন, এবং সেই অ্যাওয়ার্ডের অনুষ্ঠানেই শাকিব খানকে ছোট করে কথা বলেছিলেন, হাস্যরস করেছিলেন নুসরাত ফারিয়া, রিয়াজ এবং আরও অনেকেই। সেখানে প্রতিবাদ করতে দেখা যায়নি কাউকেই, এবং নুসরাত ফারিয়াকে এভাবে কথা বলতে দেখে সবাই অবাক হয়ে গিয়েছেন। রিয়াজ প্রশ্ন করেন, এর পরের বার আপনি কোন অনুষ্ঠানে নাচবেন? নুসরাত ফারিয়া বলেন, শুনেছি পাশের বাড়ির খান সাহেবের অনুষ্ঠানে বিয়েতে আমাকে নাচতে হবে। রিয়াজ তখন বলে ওঠে, খান সাহেব আর শুনেছি দুটো বিয়ে করেছে, তাতেও তার হচ্ছে না, সে আর কত বিয়ে করবে ম্যান? তখন নুসরাত ফারিয়া বলেন, সেটা তো আমি বলতে পারবো না, তার যদি বিয়ে করতে ইচ্ছে করে সে তো বিয়ে করবেই। এই যে শাকিব খানকে নিয়ে কথাটা, রিয়াজ এবং নুসরাত ফারিয়া এতগুলো মানুষের সামনে ট্রল করলো শাকিব খানকে, এ কারণেই কি তারা বড় হয়েছে? অপু বিশ্বাস বললেন, কাউকে ছোট করে কখনোই কেউ বড় হতে পারে না। নিশ্চয়ই নুসরাত ফারিয়া এবং রিয়াজকে নিয়ে আমাদের সমাজের মানুষগুলো ভাবছে তারা কতটা ছোট মনের পরিচয় দিল। একটা মানুষ যদি এই ধরনের কাজ করেও তাকে নিয়ে এই ধরনের কথা লোকসম্মুখে বলা যায় না, কিন্তু যে মানুষটির এই কাজ করেছে কি না তার প্রমাণই এখনও নেই, সেই মানুষটিকে নিয়ে এই ধরনের কথা জনসম্মুখে ট্রল করা, এটা আমি মনে করি না কোনো বুদ্ধিমান মানুষের কাজ। তবে রিয়াজ এবং নুসরাত ফারিয়া যেটা করেছে, অদূর ভবিষ্যতে হয়তো সেটা তাদের নিজেদের কপালে এসে জুটবে, এটাই আমার বিশ্বাস। চিত্রনায়িকা অপু বিশ্বাস তার ভক্তদের শান্ত থাকার জন্য বলেন যে এটা নিয়ে আপনারা কোনো বাড়াবাড়ি করবেন না, আপনারা জানেন যে একটা বাজে জিনিসকে যতটা দূরে রাখা যায় ততটাই আসলে ভালো হয়। আপনারা আপনাদের শাকিব খানের জন্য দোয়া করবেন, তিনি যেন যতদিন বেঁচে আছেন আপনাদের জন্য ভালো ভালো কাজ করে যেতে পারেন। তাকে নিয়ে মিডিয়া সকলে এখন ঈর্ষা করে, কারণ 23টা বছর তিনি মিডিয়াকে অনেক কিছু দিয়েছেন, সেটা এখন প্রমাণিত। আর তাই এই মানুষটিকে বিব্রত করা আমি মনে করি যে অনেকেরই উচিত হবে না। বন্ধুরা, চিত্রনায়িকা অপু বিশ্বাস, তিনি ক্ষোভ থেকে অনেক বাজে কথাই বলতে পারতেন, কিংবা এই মানুষ দুটোকেও আরও বাজে কিছু শোনাতে পারতেন, কিন্তু না, তিনি একজন ভালো মানুষ এবং তার ভক্তদেরকে তিনি ভালো কথাই বলেছেন। আমার চ্যানেলটা যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা এখনও করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে, আর আমার চ্যানেলকে যারা এখনও লাইক কমেন্ট শেয়ার দেননি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।